রাজ্যের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের। স্বাভাবিকভাবে কমেছে মৃত্যুর হারও। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মৃত্যুর হার ১.১০%। সার্বিকভাবে রাজ্যে মৃত্যুর হার কমলেও স্বস্তি দিচ্ছে না সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের খবর, গত একদিনে ২৪৯৬টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা ধরা পড়েছে। আর মাত্র কয়েকদিন পর উৎসবে ভাসবে গোটা রাজ্য। করোনা পরিস্থিতির কারণে গত বেশ কয়েক মাস ধরে যেভাবে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তাতে কিছুটা স্বস্তির অক্সিজেন দেবে এই উৎসবের মরশুম। কিন্তু আদেও স্বস্তি দেবে নাকি উৎসব শেষে আবারও করোনার ভয়াল রূপ দেখতে পাবে গোটা দেশ ও রাজ্য, এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরছে। ইতিমধ্যেই পুজো নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না, রাজ্যের সচেতন মহলের মত এমনটাই। তবে রাজ্যে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ রাজ্য জুড়ে বেড়েছে সুস্থতার হার, পাশাপাশি কমেছে করোনায় মৃত্যুর হারও। রাজ্যের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে একজনের। স্বাভাবিকভাবে কমেছে মৃত্যুর হারও। মঙ্গলবার রিপোর্ট অনুযায়ী রাজ্যে মৃত্যুর হার ১.১০%। সার্বিকভাবে রাজ্যে মৃত্যুর হার কমলেও স্বস্তি দিচ্ছে না সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের খবর, গত একদিনে ২৪৯৬টি নমুনা পরীক্ষা করে ২১৭ জনের করোনা ধরা পড়েছে। এদিনের পর রাজ্যে টেস্ট পজিটিভিটির হার ৬.৮৪%। রিপোর্ট অনুযায়ী গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১৮ জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।